वेलकम बैक टू माय चैनल प्याली रियल लाइफ। हाय फ्रेंड्स, कैमन आछो सबाई? भालो आछो? आमिओ भालो आछी। आमी किछुदिन आपलोड दिते पारिनि भिडियो, कारण आमार एकटु समस्या छिल आर फोनेओ आमार ब्यालेंस छिल ना। आमी फोने ब्यालेंस मेरेछि आर आबार शुरू करे दिलाम तोमादेर संगे बकबक करा। तो गुड मर्निंग फ्रेंड्स, आज 8:30 থেকে আমার ব্লগটা চালু করলাম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, হোলিতে অনেক এনজয় করেছো। আমিও খুব এনজয় করেছি হোলিতে। প্রথম ইচ্ছা ছিল না হোলিতে খেলার, তো তারপর হঠাৎ মুড চেঞ্জ হয়ে গেল, তো আবার খেলে নিলাম হোলিটা। আবার তো 1 বছর পরে, ওই জন্য আর ভাবলাম রাগ করে কী হবে ভাও। তো খেলেছি হোলি, অনেক আনন্দ হয়েছে হোলিতে। আর হাজবেন্ডেরও ছুটি ছিল কোম্পানি, তো ভালোই কেটেছে হোলিতে। তোমাদের সঙ্গে হোলিকা ফেস্টিভ্যাল শেয়ার করেছিলাম, আমাদের বিল্ডিংয়ের সামনে হয়েছিল। আর আজ আমি তোমাদেরকে শেয়ার করব অরেঞ্জ আর গ্রেপস মিল্ক শেক, ঠিক আছে? তো থাকো আমার সঙ্গে, দেখে নাও আমি কেমনভাবে করছি, ওকে? আমি সবসময় চেষ্টা করি যে বাড়িতে যা কিছু আছে সেটা নিয়ে একটা কিছু তোমাদেরকে দেখাবো, কারণ দেখো সবসময় বাইরে যাওয়া সম্ভব না। আর লকডাউন শুরু জন্য এখনও প্রায় লকডাউন কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নেই, তো এখনও করোনা আমাদের পিছু ছাড়েনি। ওই জন্য আমাদেরকে সবসময় ভালোভাবে থাকা উচিত, খুব কি বলবো, ভালোভাবে আর কি নিজেদের কেয়ার করা উচিত, না হলে আমাদের সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো। চলো তাহলে দেখে নাও আমি কেমনভাবে মিল্ক শেক তৈরি করছি, ওকে? দেখো মেয়ে ওর চুটকি পুতুল নিয়ে বসে আছে। টুকি করো, টুকি করো, তো হ্যালো করো, হ্যালো হ্যালো, ভালো আছো গৌরাঙ্গি? ভালো আছো তুমি? ভালো আছো? দেখো এখানে আমি আমন্ড নিয়ে নিয়েছি 50 গ্রাম, আর কাজু বাদাম নিয়ে নিয়েছি 25 গ্রাম, আর চিনি নিয়েছি 2 টেবিল চামচের 1 টেবিল চামচ, আর এখানে আঙুর নিয়েছি 100 গ্রাম, আর এখানে আমি 12 টেবিল চামচের 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আমুল দুধ, আর একটা কমলা নিয়ে নিয়েছি, মানে অরেঞ্জ লেবু যেটা বলে ওটা নিয়ে নিয়েছি। দেখো এবার মিল্ক শেক করে নেব। দেখো অরেঞ্জ দিয়ে দিলাম, আঙুর দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো দুধটাও অ্যাড করে দিলাম। তোমরা আমুল দুধ গুঁড়ো না থাকলে, গরুর দুধ থাকলে ওটাও ইউজ করতে পারো। আর দেখো কাজু আর আমন্ড আমি দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি, কারণ আঙুরটা প্রচণ্ড মিষ্টি, ওই জন্য। দেখো মিল্ক শেক রেডি হয়ে গিয়েছে, এবার আমি সার্ভ করে নেব। দেখো মিল্ক শেক রেডি, তো কেমন হয়েছে বলো তোমরা? আজ বৃহস্পতিবার, আজ তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। দেখে নিয়েছো তাহলে কেমনভাবে আমি মিল্ক শেক বানালাম? বাড়িতে যা কিছু আছে সেটা নিয়েই তৈরি করে দিলাম একটা মিল্ক শেক, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর আমার পাশে থেকো। আর কেমন হয়েছে মিল্ক শেক অবশ্যই আমাকে জানিও, ওকে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তো বাই বাই ফ্রেন্ড, আবার কাল নতুন ব্লগে দেখা হবে।